বউবাজারের হারকাটা লেন বা গলি কলকাতা শহরের অন্যতম পুরনো নিষিদ্ধ পল্লী। শিয়ালদা থেকে মেডিকেল কলেজ দিকে একটু এগিয়ে গেলেই এই এলাকা। সন্ধে নামতেই এই এলাকায় বাড়তে থাকে ভিড়। সেখানে সূর্য ডুবতেই শুরু হয় ব্যবসা, তা চলে গভীর রাত পর্যন্ত। কিন্তু এরা কিভাবে এই কানাগলিতে এলো বা কি হয় এখানে, এখানকার অবস্থাই বা কি, দেখাবো আজ। পুরোটা দেখুন, কারণ অনেক ভুল ধারণা রয়েছে সমাজের এ সম্পর্কে। এই ভিডিওর মাধ্যমে সমাজকে সচেতন ও অনেক ভুল ধারণা ভাঙার চেষ্টা করছি। আসুন, এই জায়গার কিছু অজানা রহস্যক তথ্য আপনাদের কাছে আজ তুলে ধরি। বউবাজারের হারকাটা লেন কলকাতার এই নামটি শুনলেই অনেকেই নাক সিটকান। এর রাস্তা যদি চেনা থাকে তাহলে অনেকেই তা এড়িয়ে চলেন, আর যারা চেনেন না, না বুঝে শুনি ঢুকে পড়েন এই সমস্ত এলাকায়। জানেন কি, এখনও বউবাজারের এই গলিগুলোতে কিছু কিছু কোঠা আছে। এই কোঠায় বাইজিরা থাকে। একসময় কলকাতার এই বাইজিরা নাচ ও গানের জন্য বহু বিখ্যাত ছিল। বউবাজারের বাইজি কোঠায় কিন্তু অনেক নিয়মকানুন ছিল। এখানে শিক্ষিত ধনীরা নাচ গান দেখতে আসতেন। সেকালে বলা হতো, মতলব সে আইয়ে যাইয়ে সোনা গাছি, মানে কুমতলব নিয়ে এলে সোনা গাছি যান। যদিও বর্তমানে বউবাজারের বাইজি প্রথার অনেক অবনতি ঘটেছে, যদিও কেউ কেউ বলে হয় এখনও লুকি চুরিয়ে, খরচ এক রাতের জন্য প্রায় লাখখানেক। অনেকে ভাবেন এই কাজ এখানকার বেশিরভাগ মেয়েকেই করতে বাধ্য করা হয়, বা কে কেউ নাকি বেঁচে থাকার তাগিদে করেন, কারণ নাকি কোনো নারী চায় না সেই এই পেশায় আসুক। কিন্তু কিছুটা এটা সত্যি হলেও এখানে কর্মরত কর্মীরা সকলেই যে অভাবের তাড়নায় বা অবস্থা চাপে পড়ে এই পেশায় নামতে বাধ্য হয়েছেন তা কিন্তু পুরোটা নয়। অনেকেই অন্য পেশার সন্ধান না পেয়ে স্বেচ্ছায় আসেন এই পেশায়। তারা হলো ফ্লাইং, দিনের বেলা এসে কাজ সেরে রাত্রেবেলায় বাড়ি। সবাই তাদের প্রায় এখানে পেশার জগতে পরিচিত হন ছদ্ম নামে। তবে এখন এই এলাকায় আর দুর্নাম আছে বেশ। উঠতি ছেলে ছোকরাদের এখানে আগতদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবার জন্য। এখানে এক রাত্রের আনন্দের জন্য 300 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত প্রায় খরচা হতে পারে। ভিডিওর মাঝে দেখাবো অনেক কিছুই এদের। অনেকে কিন্তু ভাবেন যে বউবাজার এলাকায় এটি অবস্থিত, আর এই নামকরণের মধ্যে এখানে কি সত্যিই বউ পাওয়া যেত? না, আসলে বউবাজার নামটির উৎপত্তি নিয়ে দু ধরনের মতবাদ রয়েছে। অনেকে বলেন এই অঞ্চলে বহু বাজার ছিল এবং সেখানে বহু জিনিসপত্র বিক্রি করা হতো, তা থেকেই এটিকে বহুবার বলা হতো। আবার অনেকের মতে তৎকালীন বিখ্যাত বিশ্বনাথ মতিলাল এই অঞ্চলের বাজারটি তার বাঙালি পুত্রবধূকে লিখে দেন। পুত্রবধূকে হিন্দিতে যেহেতু বহু বলা হয়, তাই তা থেকেই এই বাজারের নাম হয় বহু বাজার। উভয় ক্ষেত্রেই বহুবাজার কথাটির অপভ্রংশ ঘটে এবং নাম হয় বউবাজার। ডালহৌসি স্কোয়ার, যা বর্তমানের বিনয় বাদল দীনেশ বাগ থেকে শিয়ালদা পর্যন্ত রাস্তা দিয়ে বলা হতো বউবাজার স্ট্রিট, যা পরে স্বাধীনতা সংগ্রামী বিপিন বিহারি গাঙ্গুলির নাম অনুসারে এই বউবাজার স্ট্রিটের নাম পরিবর্তন করে রাখা হয় বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট। কিন্তু লোকমুখে জায়গাটির নাম বউবাজার থেকেই যায়। এই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে হলে যেতে হবে 1947 সাল, যখন স্বাধীন হলো ভারত দেশ। দেখতে দেখতে প্রায় 7 দশক পার। এই বিরাট সময়কালে বদলে গেছে অনেক কিছুই। আসলে বদলানোরই তো কথা ছিল, আবার বদলালো না অনেক কিছুই। এই যেমন লাল দুনিয়া, সভ্যতার অন্যতম প্রাচীন পেশা হিসেবে সেমিনারে বৈঠকে অনেক আলোচনা হলো, কিন্তু কতটা বদলালো আজকের বউবাজারের জীবন। স্বাধীনতা দিবসের আগে
এখানকার লাল দুনিয়ার সাদা কালো এদো গলিতে ঢু মারল আমার বাংলা, আর তাতেই উঠে এলো এখানকার দুই কন্যার গল্প। এদের নামগুলো এখানে পরিবর্তিত, এদের মাধ্যমেই এখানকার আগতদের কাহিনি দেখাবো, যাতে সমাজ কিছুটা সচেতন হয় কোনো কিছু কাজের আগে, ভাবে কিছু। প্রথম কন্যা, যার নাম আজিফা, বাবা মায়ের আদুরে আজিফা শিক্ষিকা হতে চেয়েছিলেন। শিক্ষা হলো বটে মেয়েটার, বাবা মা ভাই বোন আর আজিফা, এই ছিল তাদের পরিবার। গরিব ঘর, ছোটবেলায় স্কুল থেকেই দিদিমণি হওয়ার বাসনা জাগে মনে, কিন্তু কি হতে কি হয়ে গেল। দেখতে দেখতে তার মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। আজিফার স্বপ্ন সফল করতে কলকাতায় বড় কোম্পানির চাকরি করা মায়ের বন্ধু লায়লা তাকে নিয়ে এলো কলকাতার বউবাজারের পাশে একটা বাড়িতে। বিনা খরচে এমন সুযোগ ছাড়তে পারেনি তার পরিবার। সে এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিল আজিফাকে, বলল কিছু পার্ট টাইম কাজ দেবে। তারপর একদিন রাতে হঠাৎ তার প্রতি হলো চরম অত্যাচার। পরিচয় করিয়ে দেওয়া মানুষটার হাত ধরে তারপর একদিন রাতে তার ঠিকানা বদলে গেল। হঠাৎ সম্বিত ফিরল তার, যে মানুষটার হাত ধরে ইচ্ছা সাকার করার স্বপ্ন দেখেছিল মেয়েটা, তার ঘর হয়ে গেছে তার মাধ্যমে এক রাতে এই গলিতে। বাড়ির লোক কিন্তু এসব কিচ্ছুটি জানে না, তার জানবি বা কী করে, ওরা যে বাড়িতে না বলার জন্য ভয় দেখায়, বলে অনেক কিছু, ভাবে এ কোথায় এসে পড়েছে সে, এখানে যে সবাই তাকে ছুঁতে চায় শুতে চায়, কিন্তু কেউ শুধুতে চায় না। অচেরি সে জেনে ফেলে এই গলিতে একবার চলে এলে আর পালাবার পথ নেই। দ্বিতীয় কন্যার স্বপ্না, বাংলাদেশ বর্ডারের পাশের গ্রামের মেয়েটার তখন সবেই মাত্র বিয়ে হয়েছে, সে কোনোদিন কলকাতা দেখেনি। বিয়ের পর তার প্রিয় স্বামীকে সে একথা জানানোর পরেই তারা দে ছুট, সোজা কথায় জব চার্নকের শহর। চিড়িয়াখানা, জাদুঘর, গড়ের মাঠ, ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, কত কিছু দেখার ইচ্ছা ছিল স্বপ্নার। স্বামী বললেন সবই হবে, কিন্তু এজন্য কদিন থাকতে হবে কলকাতায়, তার এক বন্ধু আছে তার বাড়িতে তাকে উঠতে হবে। উঠল তারা, উঠল বন্ধুর বাড়িতেই নবদম্পতি। এরপর জরুরি কাজে একটু আসছি, এই বলে বেরোল তার স্বামী। তারপর বেশ কয়েক ঘন্টা তার আর কোনো খোঁজ নেই, কোথায় গেল লোকটা। তিন দিন কেটে গেল এর মধ্যে, এভাবে তো আর ঘরে বসে থাকা যায় না, তাই স্বামীর বন্ধু বলল খুঁজতে বের হবে তাকে নিয়ে। এরপর সেই বন্ধুর হাত ধরে আর এক বন্ধুর বাড়ি। হঠাৎ স্বপ্না বুঝলেন বন্ধুদের সৌজন্যে তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তিনি এসে পড়েছেন এই কলকাতার হাড়কাটা গলিতে। সেই থেকেই নতুন মেয়ে বন্ধুদের সাথে স্বপ্নার নয়া জীবনযাপন শুরু হয়। এখন সকাল বিকেল কাজ করে চলেছে মেয়েটা, এর সাথে এনজিও দুর্বারের সৌজন্যে চলেছে নাচ গান ও শিক্ষা। এখন সব কিছুর সাথেই বেশ ভালোভাবেই যেন সে মানিয়ে নিয়েছে। এখন নাকি এখানে অন্যতম হাই ডিমান্ড তার, বাবুরা তাকে নিত্য উপহারও দেন, বিয়ের প্রস্তাবও নাকি আসছে অহরহ। তবে এসব শুনলেই তার ঠোঁটে ঝিলিক দেয় এক চিলতে দুষ্টু হাসি, সাথে পছন্দের পুতুলটাকে জাপটে ধরে হাট করে খোলা জানলাটা দিয়ে আকাশ দেখেন স্বপ্না। মুক্তির আকাশ হয়তো। আসলে এই বউবাজার মার্কেট বা এলাকায় 1.5 থেকে 2,000 কর্মী বাস করে। এই এলাকার আশেপাশে বস্তি, ট্রাক চালক ও প্রবাসী মজুরদের বসতি, পাশে টেরিটি বাজারে অনেকগুলো পরিবহন কোম্পানির অফিস ও গুদাম ঘর আছে। এলাকাটি খুবই অস্বাস্থ্যকর, নোংরা জল কাদা এক গাদা আবর্জনার মধ্যে পা রেখে দাঁড়ানোটাই মহাচিন্তার। নির্মলচন্দ্র স্ট্রিটের ওপর 2 বিঘের বেশি জমিতে বহু পুরনো বাজারটির অবস্থাও জরাজীর্ণ বললেও কম বলা হয়। বাজারের ভিতরে সরু রাস্তার প্রায় সবকটি ভাঙাচোরা এবং আবর্জনা স্তূপে ভরা, দোকানগুলো চাল ফুটো ও ঝুলে ভর্তি, আর এখানকার বাসিন্দারা
সবার থেকে যেন আলাদা। গলি তর্শগলির মধ্যে দিনের পর দিন তাদের কাটিয়ে যেতে হয় এক চিলতে স্যাঁতস্যাঁতে একটা ঘরে। খদ্দেরের অপেক্ষায় ঠোঁটে লিপস্টিক ঘষে আর চড়া মেকআপ করতে হয় দিনের বেলাতেও। জানে না এই দুঃখের পালা কবে যে শেষ হবে। তবে আশার কথা, দুর্বারের মতো কিছু এনজিও বা বিভিন্ন সরকারি প্রকল্প থেকেও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে এখন। আজকাল এদের অনেক ইচ্ছুককেই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ব্যবস্থা করে তাদের অনেককে পুনরায় লেখাপড়া ও হাতের কাজ শেখানো হচ্ছে। সেখান থেকে ধীরে ধীরে বের হয়ে সমাজের মূল স্রোতের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে তারা। দরকার আমার আপনার মতো মানুষের কিছু সমবেদনা, কিছু সাহায্য। আশা রাখছি তা যেন আপনারা করেন। আশা রাখলাম ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এরকম আরও তথ্য সমৃদ্ধ ও ডকুমেন্টারি ভিডিও দেখার জন্য এই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানি। আর ভিডিওটি লাইক ও সবার সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।